দলের প্রার্থীর প্রতি ক্ষোভ প্রকাশ করে মনোনয়ন জমা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা নিতাই মণ্ডল। বিক্ষুব্ধ নেতার মান ভাঙাতে ময়দানে নামতে হলো বিজেপির জেলা নেতৃত্বকে। বুধবার দুপুরে মালদা বিধানসভা কেন্দ্রের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের শিব মন্দির এলাকা থেকে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসার উদ্যোগ নেন বিজেপির বিক্ষুব্ধ নেতা নিতাই মণ্ডল। রীতিমতো ঢাকঢোল বাজিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মিছিল করে আসায় প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন নিতাইবাবু। কিন্তু নিতাইবাবুর মান ভাঙাতেই অবশেষে বিজেপির জেলা নেতৃত্বদের হস্তক্ষেপ গ্রহণ করতে হয়। এমনকি বিক্ষুব্ধ বিজেপি নেতার স্ত্রী রুমা মণ্ডলকেও এই ব্যাপারে বোঝানো হয়। উল্লেখ্য, বিজেপির জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক পদে রয়েছেন নিতাই মণ্ডলের স্ত্রী রুমা মণ্ডল। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় মিছিল আটকিয়ে নিতাই মণ্ডলকে বোঝাতে গিয়ে রীতিমতো দলের জেলা নেতা নেতৃত্বের সঙ্গে বচসা বেঁধে যায় বিক্ষিপ্ত বিজেপি নেতার অনুগামীদের সঙ্গে। দীর্ঘদিন আলোচনার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, প্রার্থী ঠিক করে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব, এই কাজেই ব্যাপারে আমার কিছু বলার নেই। তবে নিতাইবাবুকে নিয়ে যে সমস্যা হয়েছিল তা মিটে গিয়েছে, উনি মনোনয়ন জমা দেয়নি। পাশাপাশি মালদা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা এবং শাসক দলকে পরাস্ত করতে এখন বিজেপিকেই চাইছেন সাধারণ মানুষ, তাই নিতাইবাবু দলের হয়ে কাজ করবেন। হঠাৎ করে কেন ফিরে আসলেন মাঝ রাস্তা? আজকে আমরা প্রায় 2,500 কর্মী সমর্থক নিয়ে নমিনেশন ফাইল যাওয়ার করতে যাওয়ার পথে শিব মন্দিরে আমাদেরই কর্মী ভাইরা কিছু যারা অত্যন্ত ভালোবাসে আমাকে, তারা রাস্তা আটকে পা ধরে জড়িয়ে পড়ে কান্নাকাটি করছিল যে দলের মধ্যে বিচ্ছেদ তৈরি হবে বলে, না তারা আমাকে নমিনেশন ফাইল করতে না দেওয়ার অনুনয় বিনয় করে রাস্তাতে ঘুমিয়ে পড়ে গেছিল। অনেকক্ষণ ধরে আমিও দিশাহারা হয়েছিলাম। উক্ত অবস্থায় সমস্ত কর্মীরা, ইভেন আমাদের শাহপুর অঞ্চলের প্রধান সম্পর্কে সে ভাইও হয়, সবাই মিলে আমি যে কী সিদ্ধান্ত নিব ওই পরিস্থিতিতে নিজে ঠিক করতেও পারছিলাম না। সমস্ত কর্মীদের উপরে আমি নির্ভর করে যে তোমরা যেটা করবা সেটা ভালো বুঝবা, সেটা করো, কারণ তোমরা আমাকে ভালোবেসে এসেছ, যারা এই করেছে তারাও অন্তর থেকে ভালোবাসে। আমি তাদের উপরে নির্ভর করেছিলাম, তাদের উপরে ছেড়েছিলাম, তারা সবাই মিলে আমাকে মানে এই নমিনেশন ফাইল না করার অনুরোধ জানালো। সকলের ভালোবাসা দিয়ে তাকিয়ে আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাদের কথা মেনে নিলাম, নমিনেশন করতে শেষ পর্যন্ত যেতে পারলাম না তাদের ভালোবাসা। আপনি কি এই নির্বাচনে বিজেপির প্রার্থী প্রচার করবেন? আমি গোপাল সাহার বিরুদ্ধে যেহেতু সবসময় বলেছি, সেখান থেকে তো আমি সরতে পারবো না, যার ফলে আমি ওর হয়ে না খেটে আমি অন্য জায়গাতেও পার্টিকে যেহেতু ভালোবাসি আমি অন্য জায়গাতে গিয়েও খাটতে পারি। এই মুহূর্তে আমি মানে যেটা বলেছি ওর সঙ্গে সেখান থেকে আমি পেছাতে পারবো না, আমি হয়তো বসে যাবো বা অন্য জায়গায় থাকবো। কিন্তু ওকে সমর্থন করবো না আমি, ওর বিষয়ে যেহেতু বলেছি যে কথাগুলা আমি পুনরাবৃত্তি করতে চাইছি না, কিন্তু সেখান থেকে আমি আপনি আপনার যা অনুরোধ থাকবেন, আমি ওর হয়ে প্রচার করতে পারবো। সেন্ট্রাল কমিটি, কেন্দ্রের যে কেন্দ্রীয় কমিটি সিলেকশন, সেই কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে তাকে যথাযোগ্য সম্মান দিয়ে তিনি আজকে আর মনোনয়ন পেশ করেন, করতে আর যাননি, বেরিয়েছিলেন।
কিন্তু তার যত সমর্থক ছিল তার কিছু অনুগামী ছিল, মানে তখন তো দেখলাম প্রায় হাজারখানেক অনুগামী ছিল, তো তাদেরও রিকোয়েস্ট ছিল যে সিদ্ধান্তের বাইরে না গেলে ভালো, দাদা যেও না। তো তাদেরও অনুরোধ ছিল, আমরাও জেলা কমিটিকে বারবার বলেছি যে যেও না, আমরা একসঙ্গে আবার মিলেমিশে কাজ করব। সেই জন্য সে মনোনয়ন আর করতে যায়নি। আগেকার মতো হিসাব করে করবে যে অবস্থা আগে ছিল যেভাবে কাজ করছিলেন এখনো সেভাবে কাজ করবে, স্বাভাবিক।